Welcome back to my channel. I'm Susmita. Tomra dekhcho Daily Vlog by Shoes. So, ajke tomader sathe share korbo ei new year look ta jeta kina ebochorer amar last look December er ar first jeta hobe seta to tumra dekhtei pachho aro glam look hote choleche. To tumra wait korte thako 1st January pore amar first ar ki 2023 te ki ashe makeup. Okay? To eta hocche ebochorer amar last makeup tutorial. তো বছরটা চলে গেল বেশ ভালোভাবেই গেল কিছু কিছু খারাপও গেল কিছু কিছু ভালোই গেল খারাপ না এলে অবশ্য ভালো আসবে না আর ভালো না এলে খারাপ আসবে না তো দুটো মিলিয়ে মিশিয়ে দারুণ গেছে বছরটা তোমাদের কেমন গেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর এই লুকটাই আজকে দেখাবো তো বেশি না বকবক করে চটপট এই লুকটা দেখে নাও যারা যারা আমাকে এখনো পর্যন্ত নতুন দেখছো তারা কি করবে সাবস্ক্রাইব করবে ছোট্ট একটা পাশে বেল আইকন আছে ওটাকে প্রেস করে দেবে যাতে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশনটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও আর সবার আগে তোমরা ভিডিও দেখতে পাও তো চলো তোমরা এই লুকটা আজকে দেখে নাও আর এটা সম্পূর্ণ ক্রিয়েট করেছি ম্যাক দিয়ে একটু বাজেটের বাইরেই যাবে যেহেতু একটু লাস্ট মেকআপ ভাবলাম একটু সুন্দর করে আর কি নিজেকে প্রেজেন্ট করি তো আজকে ম্যাক ক্রাইলন আরও কিছু কিছু ছোট ছোট প্রোডাক্ট যেগুলো একটু বাজেটের বাইরেও যেতে পারে আবার কোনো প্রোডাক্ট বাজেটের মধ্যেও যেতে পারে তো তোমরা ডিসাইড করে নেবে কোনটা বাজেটের মধ্যে কোনটা বাজেটের পরে মানে বাজেটের ওপারে তো যাই হোক এই পুরো লুকটা আমি কমপ্লিট করেছি আজকে ম্যাক্সিমামটাই বেসটা করা ম্যাক দিয়ে তো দেখতেই পাচ্ছ সেই জন্য আর কি ম্যাকের গ্লো তো বলাই যায় না মানে মুখে বলা যায় না ম্যাক কতটা তো যাই হোক তো তোমরা চটপট দেখে নাও মেকআপ টিউটোরিয়ালটা আমি বেশি বকে ফেলছি যেহেতু বছরের লাস্ট আমি মন খুলে বকবক করছি যাদের আমার এখনো পর্যন্ত ব্লগ দেখোনি চটপট গিয়ে ব্লগ দেখতে থাকো আমি 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 কি সব বলছি আমি ডেসক্রিপশনে কোনো লিংক দিচ্ছি না চ্যানেলে চলে যাও চটপট গিয়ে চ্যানেলটাকে ভিজিট করো আর চটপট করে দেখে আসো আমি রোজকার রুটিনে কি কি করি না করি সব কিছু ব্লগ দেওয়া আছে হ্যাঁ মেকআপ টিউটোরিয়াল একটু কমই দেওয়া আছে কম মিনস অনেকই দেওয়া আছে কিন্তু কম মানে ব্লগের থেকে মেকআপ টিউটোরিয়াল একটু কম দেওয়া আছে তো যদি তোমরা আমাকে পার্সোনালি পছন্দ করে থাকো তাহলে ডেসক্রিপশনে চলে যেতে পারো কারণ ডেসক্রিপশনে আমার দেওয়া আছে ইনস্টা আইডির লিঙ্ক ফেসবুক আইডির লিঙ্ক ফেসবুক মেকআপ পেজের লিঙ্ক সব কিছুর লিঙ্ক দেওয়া আছে তো ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারো তো চলো ফলো টলো করা হয়ে গেলে আপাতত এই লুকটা দেখে নাও যেটা কিনা আমার ডিসেম্বরের লাস্ট লুক ফার্স্টে আমি এরকমভাবে চুলটাকে আটকে নিলাম হ্যাঁ আমাকে জানি পচা দেখতে লাগছে কিন্তু এইভাবে এইভাবে চুলটাকে আটকাতে আমার বেশ ভালো লাগে তো ফার্স্টে আমি ইউজ করব এখানে টোনার যেটা আমি আলপস গুডনেসের একটা টোনার ইউজ করব যে টোনারটা ভীষণ হাইড্রেটিং একটা টোনার যেহেতু একটা মানে একটা বলছি কেন যেহেতু উইন্টারের সিজন তো সেহেতু একটা ভালো টোনার খুঁজতে যদি চাও তো তোমরা এই টোনারটা লাগাতে পারো তো তারপর আমি ইউজ করছি এখানে ফেসিয়াল অয়েল যেটা কি না গুড ভাইবসের ভীষণ ভালো একটা ফেসিয়াল অয়েল এইটার স্মেলটা আমার অতটা পছন্দ না পছন্দ মিনস সেন্টটা খুবই সুন্দর কিন্তু আমি নিতে পারি না যেহেতু আমার সাইনাসের প্রবলেম আছে তো আমার প্রবলেম হয়ে যায় তাও প্রোডাক্টটা এত ভালো যে না লাগিয়ে পারি না তারপর যেটা ইউজ করবো সেটা হচ্ছে ময়শ্চারাইজার সেটাও একটা আপস গুডনেসের ময়শ্চারাইজার দেখতেই পাচ্ছ ভীষণ কিউট প্যাকেজিং আমার তো ভীষণ পছন্দ তোমরাও চাইলে এটা ইউজ করতে পারো বায়োটিকের একটা লিপ বাম দিয়ে আমি লিপটাকে প্রথমে ময়শ্চারাইজ করে নিচ্ছি কারণ এরপর অনেক কিছু চলবে মুখের মধ্যে তারপর এখানে আমি ম্যাকের ফিক্সার ইউজ করছি এটা প্রাইমার হিসাবে আগেও ইউজ করা যায় সেজন্য আমি প্রাইমারের পরিবর্তে এটা ইউজ করছি তারপর ম্যাকেরই আমি স্টোভ ক্রিম ইউজ করছি স্টোভ ক্রিম আমি যেহেতু পুরো মুখটাই লাগাই না তাই যে যে পয়েন্টগুলো হাইলাইট করব সেই পয়েন্টগুলোতেই লাগাচ্ছি ভীষণ গ্লোয়িং গ্লোয়িং একটা এফেক্ট দিচ্ছে দেখতেই পাচ্ছ আমি জানি না ফোকাস নিচ্ছিল না তাই এটা দেখাতে পারলাম না শেড নাম্বার এটা কি আছে তো শেড নাম্বার এখানে আছে C256 তো এটা একটা কন্টোর ক্রাইলনের আর কি তো এটা দিয়েই আমি আগে ডার্ক সার্কেলগুলো যেখানে যেখানে কালো দাগ আছে সেগুলোকে ঢাকার জন্য আমি ফার্স্টে ইউজ করছি আজকে অরেঞ্জ কনসিলার ইউজ করব না অরেঞ্জ কনসিলারের বদলে আজকে আমি এটা ইউজ করছি তো তারপরে আমি দুটো ফাউন্ডেশন মিক্স করে আজকে নিজের ফেসটাকে কভার করব দুটোই ম্যাকের বাট আজকে কোনো কিছুই ফোকাস নিচ্ছিল না এক কেন জানি না কোনোভাবেই ফোকাস নেওয়ার মানে চেষ্টায় আমি চলেছিলাম
দিলাম বাট ফোকাস নিলই না। তো যাই হোক, তারপরে আমি হাত দিয়ে এরকমভাবে দুটোকে মিক্স করে প্রথমে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কোনো ব্রাশ দিচ্ছি না, কারণ আমার হাত দিয়ে লাগাতেই বেশি কমফোর্টেবল মনে হয়। তারপরে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি সেটাকে ভালো করে ড্যাব ড্যাব করে পুরো মুখটাতে ব্লেন্ড করে নিচ্ছি। আস্তে আস্তে করে ব্লেন্ড করবে, যত ভালোভাবে যত সময় দিয়ে ব্লেন্ড করবে তত ফাউন্ডেশন ভালো বসবে। তারপর ক্রাইলনের একটা লুজ পাউডার দিয়ে আমি আন্ডার আইটাকে কভার করছি মেকআপটাকে সেট করার জন্য। নোজটাকেও কভার করব, যেখানে যেখানে আমার মনে হয়েছে আজকে আমি লুজ পাউডার পুরো ভরিয়ে ফেলেছি, আজকে কোনো কম্প্যাক্ট ইউজ করিনি, পুরো মেকআপটাকেই সেট করব লুজ পাউডার দিয়ে। তো তারপর একটা এরকম ব্রাশ দিয়ে, ঝাঁটার মতো ব্রাশ দিয়ে আমি প্রথমে এরকম রং রং করে ঘোরালাম, তারপরে সবটা ইউজ করে দিলাম। তো এবার একটা মোটামুটি উঠেই গেছে, তাই আমি উল্টো দিকে দেখাচ্ছি। মেকআপ রেভলিউশনের আইব্রো কিট থেকে আমি এটা দিয়ে আইব্রো করছি। তো এটা ভীষণ ভালো একটা আইব্রো প্যালেট, যেটা আমার ভীষণ ফেভারিট আর কি। যেগুলো আমার পছন্দের সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের ভালো লাগলে অবশ্যই সেটা পারচেস করতে পারো, আমি তো বলেই দিই কী কী। তো তারপরে আমি ক্রাইলনের ডার্মা ইউজ করছি, শেড নাম্বার D4.5। তো D4.5 দিয়ে আমি চোখের ওপরটাকে কভার করছি। এতক্ষণ ভাবছিলে না চোখের ওপরটা কেন আমি ফাউন্ডেশন দিচ্ছি না? আরে বাবা, স্টেপ বাই স্টেপ সবই দেব, একটু ধৈর্য ধরে দেখতে হবে তো নাকি? তাই একটা ব্রাশ দিয়ে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ড্যাব ড্যাব করে আবার কী করছি না, ব্লেন্ড করছি। ব্লেন্ডিংই তো মেকআপের আসল প্রসেস, তাই না? তারপর আবার সেম লুজ পাউডারটা আমি আজকে চোখের মধ্যে দিচ্ছি। আজকে পুরো ভেবেই রেখেছি পাউডার দিয়ে নিজেকে ফর্সা করব। তো তারপর ওই ব্রাশটা দিয়ে কী সুন্দর দেখো তো, আমি গোল গোল করে চোখটা বন্ধ করে ঘুরিয়ে নিচ্ছি। মানে এগুলো হচ্ছে শর্টকাট পদ্ধতি, তোমরা চাইলে আমার মতো এরকম শর্টকাট পদ্ধতি ইউজ করতে পারো। দেখো কি সুন্দর ব্লেন্ড হয়ে গেল। আর এসবের চক্করে আমি প্যালেটটাই উল্টো ধরেছিলাম, বিউটি গ্যাজেটের প্যালেট থেকে আমি আইশ্যাডো করবো আজকে। তো ফার্স্টেই একটা পিঙ্ক আর পার্পেল দুটোকে মিক্স করে আমি একটা আইশ্যাডো করছি। তারপরে কী করলাম, আইলিডটাতে একটা ব্লু কালার শেড দিয়ে দিলাম। কেন দিলাম আমি জানি না, হঠাৎ করে ভেবেছিলাম এক করব, কিন্তু হয়ে গেল আর এক। তো ব্লু কালারের দেওয়ার পর আমি নিচটা, যেটা সবাই ভুলে যাও সেটা বারবার আমি মনে করাই, সেটা হচ্ছে নিচটাও সেম কালার দিয়ে ব্লেন্ড করবে। তারপর আইব্রোয়ের উপরে যে হাইলাইটিংয়ের প্রোশনটা আছে ওখানটায় হাইলাইট করবে। তারপর আই ম্যাজিকের একটা সুন্দর গ্লু, যেটা কিনা গ্লিটার আটকানো হয়, সেই গ্লুটা আমি ওপরটা দিয়ে দিলাম। তারপরে একটা গ্লিটার দিয়ে ওপরটা সুন্দর করে ঝিকিমিকি টুম্পা হয়ে গেলাম আর কি। তো আমার আজকে কোনো ইচ্ছাই ছিল না এরকম টাইপের লুক করার, কিন্তু করতে করতে হয়ে গেল ব্যাপারটা। তো এইবার মনে হচ্ছে না বেশ চকচক চকচক করছে, এইবার মনে হচ্ছে হ্যাঁ এই এরকম টাইপের পার্টিতে আমি যেতে পারবো এরকম টাইপের মেকআপ করে, বিশেষ করে 31st night। ও মাই গড, যাই না। তো বাহমা মামার কন্ট্রোর প্যালেট থেকে আমি কন্ট্রোর করব, আজকে একটু ডার্ক কন্ট্রোর করব, কারণ আমার লুকটা আজকে হতে চলেছে ভীষণ 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 গ্ল্যাম। তো সেই জন্য আমি ডার্ক করে কন্ট্রোর করা শুরু করে দিয়েছি। তো গালগুলো ভালো করে কাটার পর ডাবল চিনটাকেও ঢাকার প্রস্তুতি নিয়ে নিলাম, আর নোজটাকে তো শুরু করতেই হবে, একটু রোগা না করলে আমার আবার ঢ্যাপসা নাক নিয়ে কী করি বলো তো। তো নাকটাকেও আমি ঢেকে নিলাম। তারপরে টাচ থেকে, টাচ মানে কিছু না, আই ম্যাজিকের টাচ থেকে আমি ব্লাশার করছি। এখানে যা যা কালার ছিল আমি মোটামুটি সবকটা কালার মিক্স করে ফেলেছি, মিক্স করে আমি ব্লাশার দিচ্ছি। আজকে তো আমি জম সাধারণ সাজবো সেই হিসাবেই বসেছি। তারপর মাস্কারা লাগাচ্ছি ফেস স্ক্যানার, এটাই আমার একমাত্র মাস্কারা যেটা আমার ভীষণ ভালো লাগে, এত ভলিউম এত ভলিউম। আর যেহেতু আমি ফেক ল্যাশেস পরতে পছন্দ করি না, সেই জন্য এটা আমার জন্য একদম পারফেক্ট। তো যারা যারা ফেক ল্যাশ পরতে ভালোবাসো না তারা এটা ইউজ করতে পারো, ভলিউম লাগবে। আর যেটা সবাই ভুলে যাও, মাস্কারা ওপরে লাগাও কিন্তু নিচে লাগাও না, আমার কাছে সব কিছুর ব্যবস্থা আছে। তো একবার করে নিচে লাগাও, দেখতে তো তবেই ভালো লাগবে। পিএসির এই সুন্দর হাইলাইটার দিয়ে আমি নিজেকে একদম চকচকে টুম্পা বানিয়ে দিলাম, দেখো জাস্ট ওয়াও। আমি তো প্রেমে পড়েছিলাম অনেক আগেই, বাট যখনই পিএসির কিছু খুলি তখন আবার আমি নতুন করে প্রেমে পড়ে যাই। তো চোখের কর্নারটাতেও একটা সরু ব্রাশ দিয়ে আমি হাইলাইটিংটা করে নিলাম। এরপর আসছি লিপস্টিক। লিপস্টিক কখনো একটা শেড পরে আমার ভালো লাগে না, তাই ফার্স্টে ডিল্যান্সের প্যালেট থেকে আমি একটা শেড পছন্দ করে পরে ফেললাম। তারপর যদিও কালারটা চেঞ্জ হয়ে গেছিলো, সেটা আর কী দোষ বলো, ওটা আমার প্রবলেম, জীবনের একটা অত্যাধিক
পড়বো আর কি। তারপর পিএসির ফিক্সার দিয়ে নিজেকে সেট করে দিলাম। ও মাই গড, দেখো অলরেডি আমি ঝিকিমিকি টুম্পা হয়ে গেছি। তো ফিক্সিং করার পর ওয়াও, মেকআপটা যা সেট হয়েছে না কি বলবো, ওয়াও। সো আমি রেডি, তো চলো আমি একবার ফাইনাল লুকে তোমাদের সামনে চলে আসি। Oh, 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 oh